Thank you.
কাজ করে চেয়ার গুলো আমরা নেব, চেয়ার গুলো নিতে শব্দ হয় না, চেয়ার নিতে শব্দ হয় না, কিন্তু আমরা পাশে একজন আপনার সাথে কথা বলছি, এই জায়গা আমাদের একটু চুপ করতে হবে। তোমরা নিশ্চয় করছো, সাহায্য করছো, ধন্যবাদ। অনুষ্ঠান আমাদের শুরু করছেন, আমাদের এখানে যারা আছেন সকল স্টুডেন্টদের জন্য বলছি, যে যা নির্দিষ্ট আসনে বসবেন, সাংবাদিক বন্ধু যারা আছেন, সাংবাদিক বন্ধু যারা আছেন তারা সামনে চলে আসুন, আর প্রত্যেকের কাছে খাতা যাবে, খাতায় অ্যাটেন্ডেন্স নেবে, ঘোরাঘুরি কেউ করবে না, চুপচাপ বসে থাকবে, আর সাংবাদিক বন্ধু যিনি বা যারা এসেছেন তারা সামনের সাইডে চলে আসুন। আমরা এই অতিথি মন্ডলকে এখন আমরা বরণ করে দেব, বরণ করে আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রী দিতে প্রথমে স্বামীজি যারা আছেন মহারাজ এবং এই দুজনকে বরণ করে দেবে আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রীরা। এবার বরণ করে দেব ডক্টর পঙ্কজ কুণ্ডু, রেজিস্ট্রার, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। Thank you.
Happy Bogie. এবার পালন করে দেব ভাতৃ প্রদীপ অমূল্যরত বিশ্বাস বঙ্গরত্ন। আমরা সংগঠনে যাপন করব মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দকে। আমার গর্ব হচ্ছে আমাদের ছাত্র প্রথম জীবনের ছাত্র 1972 সালে যায় আমার ছাত্র বিশ্বাস সাহা এখন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত এবং আধ্যাত্মিক জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে দিয়েছে। আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রীরা এবার অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলিত হবে, প্রজ্বলন করবেন আমাদের ডক্টর পঙ্কজ কুণ্ডু রেজিস্ট্রার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং স্বামী জিত মহানন্দজী মহারাজ এবং পরম্পরানন্দজী মহারাজ।
এবং তার মধ্য দিয়ে সূচিত হলো আমাদের আজকের এই পর্যায়ের যাত্রাপথ। আমি প্রথমেই অনুরোধ করব মাননীয় পরিব্রত সাহা মহাশয়কে স্বাগত বক্তব্যের জন্য। নমস্কার, প্রণাম জানাই আমাদের স্বামীজি পুত্রকে। হঠাৎ করে কি কৃপা বর্ষিত হলো আমাকে স্বাগত ভাষণ দিতে আধ্যাত্মিকতার অপর্যন্ত আমার ভেতরে নেই, কিন্তু চেষ্টা করি স্বামী সঙ্গ করবার। হঠাৎ করে আমার কলেজের প্রেসিডেন্ট আমার উপর আদেশ জারি করলেন ভাষণটা আপনাকে দিতে হবে। এই মাত্র ভাষণ দেওয়ার চেয়ে আমি তো মনে করি মনে মনে আপনাদের শ্রদ্ধা জানানো, স্বাগত জানানো, এটাই একটি মূল কথা। অনুষ্ঠানের শুরুতে যে বৃদ্ধজন আপনারা এসছেন, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এসছো, তোমরা অন্তত এইটাকে শেয়ার করবে যা শোনার জন্য, যা অনুভব করবার জন্য তোমরা এখানে উপস্থিত হয়েছো। আজকে দেখো গোটা বিশ্বে একটা অস্থিরতা চলছে, ধর্মের ঠ মাত্র নেই। চেষ্টা করছি আমরা, হাজার চেষ্টা করলেও কিন্তু অন্যায়কে প্রতিরোধ করতে পারছি না। আজকে এই শুভ মুহূর্তে অন্তত ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই, ঠাকুর রামকৃষ্ণের কাছে এই প্রার্থনা জানাই, এই ঠাকুর আমাদের সবাইকে শক্তি দাও, সুমতি দাও, এই অন্যায়কে রোধ করো, আমাকে সবাইকে সব করে বলে দেবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবং সত্যি কথা বলতে আমরা সত্যি সৌভাগ্যবান যে এই রথ পরিক্রমা করতে করতে আজকে আমাদের এই অঙ্গনে উপস্থিত। আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ, আমরা আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রামকৃষ্ণ মিশন সেখান থেকে যে সকল স্বামীজি রয়েছেন তাদেরকে আমাদের প্রণাম। নম সন্ন্যাসী বিবেকানন্দ অপাপ বিলু ব্রহ্মচারী নব ভারতের খ্যাত বীর্য নব যুগরথ চক্রধার। আমি এরপরে ডেকে নেব ডক্টর পঙ্কজ কুণ্ডু মহাশয়কে ওনার বক্তব্যের জন্য, রেজিস্ট্রার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, ডক্টর পঙ্কজ কুণ্ডু। মঞ্চে উপস্থিত স্বামীজীগণকে আমার স্বাগত প্রণাম। এছাড়া মঞ্চে আমি যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ আছেন, আমার স্বামীরা সহপ্রধী এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত রয়েছেন, তাদের সকলকে এবং ছাত্রছাত্রী এখানে যারা আছে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার। আমি প্রথমেই একটু ক্ষমা প্রার্থী যে আমার এই দাদা আছে, মানে অনুষ্ঠান মাঝখানেই আমাকে প্রস্থান করতে হবে, সেটা আমি আগেই জানি। বার্মিংহাম বিয়ের পরে আমাদের উত্তরবঙ্গে যে বিয়ের শিক্ষার ব্যবস্থা রয়েছে তার মধ্যে একটা অগ্রণী কলেজ হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজ নানান সময় নানান সাধু উদ্যোগ নিয়ে থাকে। আমাকে যখন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছে, আমি সেই নিমন্ত্রণ চিঠিতে যেটা লিখেছি যে আজকে একটা ওয়ার্কশপ হবে পার্সোনালিটি ডেভেলপমেন্টের, আমার মনে হয়েছে যে অত্যন্ত সময়োপযোগী একটা আলোচনা ওয়ার্কশপের ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ করেছে। এই কলেজ কর্তৃপক্ষ নানান সময়তে নানান বিষয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং এই কলেজে যিনি আমি বলি যে সবসময় যে প্রাণ পুরুষ নবদা, তিনি সবসময় যে আমাকে বলবেন যে তোমাকে কিন্তু চাই, বা আমিও চেষ্টা করি মানে সাধ্যমতো উপস্থিত থাকবার।
এই কলেজ অলরেডি একবার ন্যাকের অ্যাক্রিডিটেশন হয়েছে এবং আমি শুনতে পাচ্ছি যে শীঘ্রই তাদের আর একবার অ্যাক্রিডিটেশনের জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং সেটা দুবার হয়ে গেছে না তিনবার হয়ে গেছে। তাহলে মানে অনেক সরকারি কলেজ যেগুলো পেরে ওঠেনি এই কলেজ সেটা পেরেছে। আমি আশা রাখবো যে আগামীতেও তারা অত্যন্ত ভালো পার করবে। তো যে বিষয়টা নিয়ে আজকে এই ওয়ার্কশপ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এখানে যারা শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থীদের একটা বড় অংশ আমার আবার ছাত্রছাত্রী, মানে অনেকের মুখ দেখে আমার মনে করছে যে এরা সবাই বালুরঘাট কলেজে পড়ে এসছে। তো সেদিক থেকে এদেরকে আমি জানি। তো আমার যেটা সুযোগ হয়নি, মানে আমাদের লেখাপড়ার ধরনটা এরকম, আমাদের ছাত্রছাত্রীরা প্রায় এই সমস্ত শব্দগুলোর সঙ্গে পরিচিত হয় না। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, হোয়াট ইজ পার্সোনালিটি, আমরা কখনো, আমরা যে স্কুল থেকে পড়ে এসেছি আমাদের কখনো শেখানো হয়নি, কিন্তু এটা অত্যন্ত একটা জরুরি বিষয়। আমরা কিন্তু বড় হওয়ার পরে অনেকেই ফিল করি, আমরা এরকম করে মানে বিভাজন করে দিই, আমরা বলি যে অমুকের খুব স্ট্রং পার্সোনালিটি, কাউকে বলি যে কারো পার্সোনালিটি খুব প্রেজেন্ট পার্সোনালিটি, আরো কাউকে এরকম বলি যে একদমই ব্যক্তিত্ব নেই, পার্সোনালিটি লেস। তাহলে পার্সোনালিটি ব্যাপারটা কীরকম, যাদেরকে আমরা বলি প্রেজেন্ট পার্সোনালিটি বা স্ট্রং পার্সোনালিটি, তাদেরই বা কী এমন কোয়ালিটি রয়েছে যে যার বেসিসে আমরা বলছি যে এদের পার্সোনালিটিটা স্ট্রং। তাহলে এইগুলো আমাদের একটু জানা দরকার। নিশ্চয়ই আজকে এই ওয়ার্কশপে এগুলো নিয়ে আলোচনা হবে যে একদম আমাদের এই শব্দগুলো বুঝে নিতে হবে যে পার্সোনালিটি বিষয়টা কী। আমার ধারণা বিয়েতে নিশ্চয়ই এগুলো কিছু পালন টালন হয় যে পার্সোনালিটি, এবং আমরা যারা এখানে শিক্ষার্থী হিসেবে রয়েছি, এখানে ট্রেনিং হিসেবে আছি, তারা যখন মানে পেশাতে প্রবেশ করব তখন আমি আশা রাখবো যে তারা ছাত্রছাত্রীদেরকে এগুলো বলবে। এবং ছোটবেলা থেকে পার্সোনালিটি ডেভেলপ করবার জন্য তিনটে খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হচ্ছে যে তার থট, তার ভাবনাটা কীরকম, তার ফিলিংটা কীরকম এবং তার বিহেভিয়ার। এই থট বা ফিলিং বা আমরা যদি বলি যে তার বিহেভিয়ার, এগুলো সম্পর্কে খুব কনসার্টেড ওয়েতে কিন্তু আমরা কখনোই ট্রেনিং করি না বাচ্চাদেরকে। এবার আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, সাধারণত আমরা এরকমভাবেই বলি আর কি যে অমুকে এমন একটা জায়গা থেকে এসছে সেখানটায়, আমরা বলি না যে বস্তি এলাকা, বস্তি এলাকার তার বৈশিষ্ট্যগুলো কি, সেখানে লোকেরা বেশি লেখাপড়া জানে না, সেখানে হয়তো কথাবার্তা বলা হচ্ছে, সেখানটাতে এমন কতগুলো ভাষা ব্যবহার করা হচ্ছে যেগুলো ভদ্র সমাজে ব্যবহৃত হয় না। স্বাভাবিকভাবে তাহলে পরে কি হয়, সেইখান থেকে যে সমস্ত বাচ্চারা উঠে আসে তারা যেহেতু জানে না, তারা যাদেরকে অভিভাবক হিসেবে দেখে, তারা যাদেরকে ফলো করে, তারা দেখছে যে তাদের অভিভাবকেরা অন্যরকম এই সমস্ত ভাষাতে কথা বলছে, তার মানে এই ভাষাগুলোকে বলা যায়, কিন্তু ভদ্র সমাজ সেগুলোকে স্বীকৃতি দেয় না। আবার পার্সোনালিটি যদি ভালো হয় তাহলে পরে আমাদের লাভটা কি হয়, পার্সোনালিটি ভালো হলে পরে যেটা লাভ হয় হচ্ছে তাহলে পরে আমরা অ্যাকসেপ্টেড হই, আমরা সমাজের কাছে অ্যাকসেপ্টেড হই, আমাদের পরিপার্শ্বে যারা থাকে তাদের কাছে আমরা গৃহীত হই, সাদরে গৃহীত হই। তাহলে এটা খুব মূল্যবান একটা বিষয়। তো সেই বিষয় নিয়ে আজকে এখানটাতে আমাদের স্বামীজিরা আছেন, স্বামীজিরা অন্যান্য বিষয়তেও বলবেন। আর যেটা আমি দেখেছি যে অনেক জায়গাতেই রামকৃষ্ণ মিশন, এরকম অনেক কলেজ বিশ্ববিদ্যালয়, এমনকি অনেক পেশাদারী প্রতিষ্ঠান সেখানেও রামকৃষ্ণ মিশনের স্বামীজিদেরকে তারা ডাকে এবং স্বামীজিরা তাদেরকে অনুপ্রাণিত করেন। আমরা যখন স্বামী বিবেকানন্দের কথা বলি, স্বামী বিবেকানন্দের তার একটা ব্যক্তিত্ব কিন্তু ছিল, তার ব্যক্তিত্বটা এমন ছিল যে তাকে কেউ চিনত না জানত না, সে আমেরিকায় চলে গেল, তাই আমেরিকায় গিয়ে, আমেরিকায় কতজন যায় তাই না, ইদানিংকাল অনেক সুবিধা সুবিধা হয়েছে, আমরা দেখি যে পাশের বাড়ির ছেলে পড়াশুনো করতে করতে আমেরিকা চলে গেল, এই তিন দিন আগে সফটওয়্যারে ঢুকলো সে আমেরিকায় চলে গেল, কিন্তু সবাই স্বামী বিবেকানন্দ হন না। আর স্বামী বিবেকানন্দ যে সময়তে গিয়েছেন সেই সময়তে যাওয়ার অনেক কষ্ট ছিল, এখনকার মতো প্লেন ধরলাম বা চলে গেলাম সে ব্যবস্থা ছিল না। এগুলো তো অনেকের কাছে জানা রয়েছে যে স্বামীজি কত কষ্ট করে আমেরিকায় পৌঁছেছিল, কিন্তু আমি যেটা বলছি যেটা রিলেট করতে চাইছি যে স্বামীজি সেখানটাতে গিয়ে তার যে ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিত্বের বলেই কিন্তু আমেরিকান সমাজকে তিনি ইমপ্রেস করতে পেরেছিলেন।
এবং সেখানটাতে প্রথমে তিনি কিন্তু ডিসকার্ডেড হয়েছে, তাকে কেউ গ্রহণ করতে চায়নি। এগুলো সমস্ত জায়গাতে রয়েছে, আপনারা অনেকেই জানবেন, কিন্তু তারপরেও তাকে নিবৃত্ত করা যায়নি। তিনি সেই শিকাগো ধর্মসভায় সেখানটাতে বক্তৃতা দেওয়ার পরে তারপরে বাকি দুটো ইতিহাস তৈরি হয়েছে। তো আমরা যারা আজকে এখানটাতে শিক্ষার্থী হিসেবে উপস্থিত রয়েছি, আমাদের কোর্সে যেমন রয়েছে, তেমনি আমাদের স্বাভাবিক সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রেও এই ব্যক্তিত্বটা, তার উন্নতি করাটা একান্ত প্রয়োজন। যা আমাদের আগে হওয়া উচিত ছিল, যে কোনো কারণে হয়নি, কিন্তু এখন থেকে যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার যে সমস্ত জায়গাতে ব্যক্তিত্বের কিছু নেগেটিভ দিক রয়েছে সেগুলোকে আমার সরিয়ে ফেলতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে ব্যক্তিত্বের জন্য অনেকের ততগুলো ভুল ধারণা থাকে যে ব্যক্তিত্বের জন্য খুব সাজগোজ করলে পরে ভালো ভালো পোশাক পরলেই ব্যক্তিত্ব হবে। ব্যক্তিত্ব কিন্তু তাতে হয় না। ব্যক্তিত্বের জন্য প্রথম যেটা দরকার হচ্ছে সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস চাই, আত্মমর্যাদা চাই। যে আমরা অনেক সময় এরকমও হয় যে আমাদের উত্তরবঙ্গে তো সবসময় যে দেখি যে একটা কথা যে আমরা খুব গরিব, আমি বলি ছাত্রছাত্রীদেরকে যে কখনো কি আমরা ভেবে দেখেছি এই যে আমি গরিব, আমি কিভাবে গরিব হলাম? গরিবকে হঠাৎ করে ওভারনাইট কেউ গরিব হয় তা তো হয় না। তাহলে পিতামাতা গরিব হয়েছেন, তাহলে আমি একটু পারিবারিক পরিচয়কে জানবার চেষ্টা করি না যে আমার পিতামাতা কোথা থেকে এসছেন, আমার ঠাকুরদা কোথা থেকে এসছেন, আমার ঠাকুরদা তার জীবনযাত্রা কীরকম ছিল, তার সম্পদ কীরকম ছিল, তার শিক্ষা কীরকম ছিল, এগুলোকে যদি আমরা অনুধাবন করি তাহলে নিশ্চয়ই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে সামাজিক একটা প্রেক্ষাপটে কেউ হয়তো দরিদ্র হয়েছে, তাহলে সেই দারিদ্রকে কিভাবে আমরা মোচন করবো। আমি জানলাম যে আমার পরিবার দরিদ্র ছিল, তাহলে কি আমি সেখানেই বসে থাকবো? না। তো তাহলে পরে আমার ওইকে বললাম যে নেগেটিভ আসপেক্টগুলো সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। আর এগুলোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমার জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ জ্ঞানকে বৃদ্ধি মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলি নলেজ, নলেজের বোধহয় ডেফিনেশন হচ্ছে একটা রেঞ্জ অফ ইনফরমেশন। আমার ইনফরমেশনটাকে বাড়াতে হবে, অর্থাৎ অনেক বেশি পড়াশুনো করতে হবে, অনেক লোকের সঙ্গে মেলামেশা করতে হবে, তাহলে পরেই আমার ব্যক্তিত্ব বিকাশ সম্ভব। তো আমি সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশ বা ব্যক্তিত্ব বলতে এরকম বুঝি, এবং আমার মনে হয় যে আমার ছাত্রছাত্রী পরিচিতজন সকলে খুব ব্যক্তিত্বশালী হোক, তাহলে পরে আমাদের সমাজ, আমাদের দেশ উপকৃত হবে। তো আজকে যে এই ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ অত্যন্ত ভালো হবে এবং ছাত্রছাত্রীদের কাছে এটা খুব কার্যকরী হবে, এই আশা রেখে সকলকে আবার আমার শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। পঙ্কজ কুমার কুন্ডু মহাশয়কে আমরা সকলেই জানি যে একটা সুন্দর বাগান এবং সেখানে যে ফুল ফুটে থাকে তার জন্য দক্ষ মালির প্রয়োজনটা বোধহয় সব থেকে বেশি, এবং দক্ষ মালির সেই গাছটা সুনির্ভরভাবে করে আসছেন আমাদের সকলের শ্রদ্ধার মানুষ ডক্টর পঙ্কজ কুন্ডু মহাশয়, এবং তিনি সেই কথাই বললেন। কারণ ছাত্র জীবন এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাট বিএড কলেজ শুধু উত্তরবঙ্গে নয়, আমাদের রাজ্যে এক অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা আরও একবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর পঙ্কজ কুন্ডু মহাশয়কে, রেজিস্ট্রার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটা নিয়ে অবশ্যই ওয়ার্কশপ আমরা তাতে অংশগ্রহণ করব। তার আগে আমাদের মাঝে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ির স্বামী প্রভুরানন্দজী মহারাজ। আমি স্বামী প্রভুরানন্দজী মহারাজকে অনুরোধ করব, ওরা আনন্দনা প্রাপ্ত করছেন। নম শ্রী জগিরাজা বিবেকানন্দসুরে সচিৎসুখস্বরূপার স্বামী তাপহারে। উপস্থিত মঞ্চে দেখতে আছেন
পূজনীয় মহারাজ এবং গুণীজন বারুঘাট আশ্রমের আশ্রমে এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ, সঙ্গে আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বোনেরা, এখানে স্বামীজি এসেছে শাশ্বত ভারত পথ নিয়ে, সবাই জানো। কিন্তু আর যে ব্যক্তিত্বের বিকাশ কর্ম সাধারণ আমাদের এখানে শুরু হবে, ব্যক্তিত্ব বিকাশ কেমন করে করা যায়, কিন্তু কি বলবো, আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে। অলরেডি আমাদের একটা জায়গা থেকে আসলাম, এখানে আছি, এরপরে আমাদের বুনিয়াদপুর যেতে হবে। আমরা আড়াইটার সময় যদি রথ না ছাড়িয়ে এখান থেকে আমরা ওখানে পৌঁছাতে পারবো না, ওখানে ছেলে মেয়েরা দাঁড়িয়ে থাকবে। আমাদের কাছে আর 10 মিনিট সময় আছে, 5 মিনিট আমার জন্য পর্যাপ্ত, মহারাজের জন্য 5 মিনিট। 5 মিনিটে কি বলবো আমি জানি না, তো চেষ্টা করছি একটু দৃষ্টি দেওয়ার জন্য। যদি আমি তুমি বলে সমাধান করছি, আমার ছাত্র ভাই বলে কিছু মনে করো না, খাতা যদি থাকে খাতাটা খুলে বের করো, পাঠাপাঠ আমি দুজনের কথা বলবো, ওইগুলোর উপরে স্যার যেটা বললেন ওইগুলো তোমাদের খুব কাজে লাগবে মনে করি আমি। প্রথমে কালটা একটু খোলা রাখো আর ফটাফট করে লিখে যাও, তোমরা নিশ্চয়ই শিক্ষক হবে, ভবিষ্যৎ শিক্ষক, এগুলো খুব কাজে লাগবে। আমরা এই শাশ্বত ভারত রথ কেন নিয়ে বেরিয়েছি, রথ কথাটা তোমরা অনেকদিন ধরে শুনেছ। রথ মানে যেখানে গুণীজনদের নিয়ে আগে ঘুরে বেড়ানো হতো, যারা সম্মানী রাজা মহারাজা তখন থাকতেন তাদেরকে নিয়ে যাওয়া হতো, তার জমিদারি দেখতে যেতেন, আর ভগবান যারা ছিল পুষ্করথে ঘুরে বেড়াতেন, সেই রকম রথে। এখন স্বামীজি আমাদের কাছে কেন পূজনীয় বা কেন সম্মানীয়, সেই জায়গাটাই আমি আসবো। কেন আজ 75 বছর স্বাধীনতা দিবসে স্বামীজিকে কেন ঘুরে নিয়ে বেড়ানো হচ্ছে? তিনি তো একজন স্পিরিচুয়াল মেম্বার হয়, আধ্যাত্মিক ব্যক্তি, হিন্দু ধর্ম প্রচার করেছিলেন, কেন তিনি আজকে সারা ভারতবর্ষ নিয়ে ঘুরছেন? আর আজকে কেন তোমাদের এখানে, এখানে তো আর কোনো হিন্দু ধর্মের ছেলে নেই, বিভিন্ন ধর্মের আছে, কেন এখানে একজন মহারাজকে ডেকে এনে, স্বামীজিকে ডেকে এনে কথা বলানো হচ্ছে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন 125 বছর প্রতিষ্ঠা হয়েছে, ওখানে লেখাই আছে, তার জন্য এই রথ আসবে। তো আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের এখানে এটা করবো কেন? প্রথমে আমরা বলি স্বাধীনতা যে হয়েছে কাদের অবদান, আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছি, তাই না? স্বাধীনতার জন্য তার অবদান আছে, নিবেদিতার দুরবদান আছে, ঋষি অরবিন্দর আছে, বাঘা জ্যোতি আছে, বিনয়বাদর দীনেশ আছে, হেমচন্দ্র ঘোষ আছে, গান্ধীজি আছে, আছেন তো? তোমরা কি জানো এদের প্রেরণাটা কে ছিলেন? একটু পড়াশোনা করলে দেখতে পাবে, নেতাজি বলেছিলেন, আমি যেদিন স্বামীজির বই পেলাম, হ্যাঁ, সেদিন থেকে আমি গোল ক্লাসে দিতে শুরু করেছি, আর এখন যদি স্বামীজি থাকতেন আমার, আমি তাকে গুরুর আশ্রমে বসাতাম, স্বামীজি বলছেন। নেতাজির কথা বলছেন, গান্ধীজি বেলুড় মঠে এসেছিলেন, স্বামীজির বইটি পড়ে বলছেন আমার ভারতবর্ষের প্রতি ভালোবাসা শতগুণ ছিল, স্বামীজির বই পড়ার পরে সহস্রগুণ হয়ে গেছে, 100 ছিল 1000 হয়ে গেছে স্বামীজির বই পড়ার পরে। প্রেরণা কি তাহলে স্বামীজির কাছ থেকে পেলেন না? বিনয়বাদল দীনেশ, যখন তিনি, তারা যখন কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিল, তারা সব সবার মুখে পটাশিয়াম সায়ানাইড ছিল এবং গুলিও ছিল হাতে, হত্যা করার পরে তারা পাশের ঘরে গিয়ে, তোমরা জানো নিশ্চয়ই ইতিহাস পড়েছ, সবার গুলি পরের পর পরস্পর মাথায় ঠেকিয়ে মৃত্যু হলো, দীনেশের মৃত্যু হয়নি, দীনেশকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের প্রত্যেকের পকেটে স্বামীজির ছবি ছিল এবং গীতা ছিল, তারা রাখতেন স্বামীজিকে আদর্শ করতেন। চরমপন্থী বলো নরমপন্থী বলো, দলের যতজন ছিলেন প্রায় সবাই দেখা যেত যে স্বামীজির কাছ থেকে প্রেরণা পেয়েছে। আর ভগ্নী নিবেদিতা, তাকে তো জানো যে আমাদের দেশের এখন আজকের যে অবস্থা, আমাদের দেশ এখানেই বেদান্তের সৃষ্টি, যেখানে বলা হয় সামনের কথা, আর সেই দেশের আজকে এই অধঃপতন তার কারণ আমাদের শাস্ত্রের সাম্যের কথা আছে, কার্যক্ষেত্রে ব্যবধান বিশাল। এই সাম্য আনার জন্য কি করার দরকার? এই ভারতবর্ষের উত্থানের দরকার। পতন হলো কেন? অনেক শিষ্য ছিল, আজ পতন কেন? তার কারণ শাস্ত্রে যে কথা আছে তার কার্যক্ষেত্রে প্রয়োগ নেই। এই প্রয়োগের জন্য মনের বেদান্তকে ঘরে ঘরে আসতে হবে, স্কুলে, কলেজে, হসপিটালে, জেলে বা লাগুচি না যখন ঝুঁকির মধ্যে আছে তাদের কাছে যেতে হবে। ভারতবর্ষ আজকে ওইখানে লুকিয়ে আছে, তাদেরকে তুলে আনতে হবে, তাদের কাছে কাছে গিয়ে বলতে হবে। কি বলতে হবে? তুমি ভগবান, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি তার বিকাশের যথোচিত যত্নবান হও না বলিয়াই তুমি বিফল হও। আর ওই আত্মবিশ্বাসী না হলে স্যাচেটা বলছিলেন কোনোদিন তোমার ব্যক্তিত্বের বিকাশ হবে না। আজকে দেখো চারিদিকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এইসব অনেক কিছু কথা লেখা হয়, সব হচ্ছে, কিন্তু কি করলে সেটা ডেভেলপ হবে? ছেলেরা এখন জানে না, তার পোশাক টোশাক আশাক দেখি, বাইরে যারা চাকচিক্য দেখি চেষ্টা করছে আমার ব্যক্তিত্বের বিকাশ হবে, ওই দাদা হয় না।
কোনদিনই সম্ভব না। কিভাবে সম্ভব? আমাদের ভারতবর্ষ সেটা আবিষ্কার করেছে অন্তর জগতে বিপ্লব ঘটিয়ে, বাহির জগতে ইন্দ্রিয় সুখ স্বাচ্ছন্দ্য বিলাসের দ্বারা কোনোদিন তুমি ব্যক্তিত্বের বিকাশ করতে পারবে না। তোমাকে কেউ সম্মান দেবে না, তোমাকে কেউ মারবে না, করবে না। তোমার ভেতরে যদি ভুল ফোটে ভ্রমর আপনা হতেই আসবে। তুমি যত গোপনে থাকো, তুমি ভেতর থেকে লোকের কল্যাণ প্রার্থনা করো, ভালো করো, দরিদ্র মানুষকে খেতে দাও, তাদের কল্যাণ প্রার্থনা করো, তোমাকে সবাই মানবে, তোমার সাথে সবাই ভালোবাসবে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, ভারতবর্ষ তাহলে স্বাধীনতার জন্য যতজন দেখলাম এরা যারা শীর্ষস্থানীয় আছে এবং অকপটে অনেকেই আছে যারা স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দিয়েছিলেন, তারা জানতে হোক মানতে হোক স্বামীজিকে তাদের জীবনের আদর্শ করেছিলেন। এবং অনেকে স্বাধীনতা সংগ্রামীরা তারা স্বাধীনতা করতে গিয়েও দেখলেন এভাবে তো বেশ অনেক সংগঠন হয়ে গিয়েছিল স্বাধীনতা স্বাধীন করার জন্য, কিন্তু স্বামীজি বা যারা তখন সঙ্গে ছিলেন নেতাজি জয়েন করতে এসেছিলেন আমাদের সঙ্গে কাজ করার জন্য, তো তারপরে বললেন যে না তোমার আলাদা পথ। এইরকমভাবে অনেক সাধু হতে এসে মানে স্বাধীনতা করতে গিয়ে সাধু হয়ে গেছেন। ভাবলেন কেন হলেন? তখন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বামীজির কাছে এসেছিলেন, এসে বলছেন আমি ভারত স্বাধীন করবো, আমাদের জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য হতে দেশ স্বাধীন করা, আপনি আসুন। তখন স্বামীজি বললেন দেখো তোমাদের স্বাধীনতা আমি তিন দিনে এনে দিতে পারি, কিন্তু তোমার সেই স্বাধীনতা রক্ষা করবে সেই রকম মানুষ আছে? দেখতে মানুষের মতো লাগছে, এটা কি মানুষ? হ্যাঁ, পশুতুল্য, নিজেদের ভোগ বিলাস নিয়েই তো মেতে আছে। হ্যাঁ, শিক্ষকের ক্লাস নেয় না, ডাক্তার হয়ে সাধারণ মানুষের চিকিৎসা করে না, এদেরকে তোমরা মানুষ বলবে? ডাক্তার মানুষ বলবে? ডাক্তার শিক্ষক বলবে? এটা তো কিরকম? এদের হৃদয় হয়নি, এরা ভালোবাসতে জানে না। সেই জন্য মানুষ হতে গেলে থ্রি এইচের বিকাশ দরকার। লেখো থ্রি এইচের বিকাশ, হেড হ্যান্ড অ্যান্ড হার্ট, হৃদয়ের বিকাশ, মস্তিষ্কের বিকাশ আর শরীরের বিকাশ, তিনটে সুষমভাবে বিকাশের দরকার। না হলে বিকাশ মানুষ তুমি কখনো হবে না। বুদ্ধির বিকাশের জন্য মানুষ সংযোগ করতে হবে, সকাল সন্ধ্যা দুবেলা মনটাকে স্থির করতে হবে, আর হৃদয়ের বিকাশের জন্য জগতের সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে। এই হচ্ছে হৃদয়, আর হ্যান্ড হচ্ছে শরীরের বিকাশ, শরীর চর্চা করতে হবে। এই শরীর চর্চা যদি না করো তোমার শরীরের বিকাশ হবে না, তুমি তাহলে ভালো মানুষ হতে পারবে না। এই ক্রিয়েটের বিকাশের দরকার। এই কথাগুলোই স্বামীজি ঘুরে ফিরে ছাত্রদের উদ্দেশ্যে বলতেন, মনঃসংযোগের কথা, চরিত্র গঠনের কথা, চরিত্র গঠন বা ব্যক্তিত্ব বিকাশ। এই চরিত্র গঠনের জন্য কয়েকটা ছকের দরকার, সময় থাকলে অনেকভাবে ব্যাখ্যা করা যেত। স্যার যেটা চিন্তার কথা বলেছিলেন, তোমরা লিখো চিন্তা হাইফেন দিয়ে লিখো কথা, হাইফেন দিয়ে লিখো কাজ, হাইফেন দিয়ে লিখো অভ্যাস, লিখো সংস্কার, হাইফেন দিয়ে লিখো প্রবণতা, তারপরে লিখো চরিত্র। আমরা যে আজকে কথা শুনছি বা কিছু করছি এটা কিসের দ্বারা? চিন্তার দ্বারা। আমার যদি চিন্তা ভালো না হয় কথা বেরোবে না, ভালো কথা বেরোবে না। কথা আমরা মুখে বলি, ভেতরে ভেতরে অনেক কথা হতে থাকে, বাইরে যেটা হয় সেটা সামান্য। এই কথা, সেই কথাটা যখন কাজে রূপ নেয় সেটা আমরা বাইরে দেখতে পাই। এই ছেলেরা ভালো চরিত্রের অধিকারী, কি দেখে বলছি? আমরা কাজ দেখে বলি, তাই না? কাজটা যখন বারবার করে সেটাকে অভ্যাস হয়ে যায়। আমি যেটা ছক দিয়েছি আছে না, অভ্যাস। অভ্যাসের যেটা বারবার করে সেটা প্রবণতা হয়ে যায়, প্রবণতার সমাহারে চরিত্র হয়, ওই চরিত্রকে ব্যক্তি বলা হয়েছে। এই ব্যক্তিতে বিকাশ করতে গেলে তাহলে কি করতে হবে? আজকে তুমি যেরকম ব্যক্তিত্বের অধিকারী এবং চরিত্রের অধিকারী সেটা তোমার অতীত জীবনের কথা, তাই না? তাহলে তুমি যদি আজ ভবিষ্যতে ভালো চরিত্রে ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে চাও, তোমাকে কাজ করতে হবে চিন্তা বা কথা বা অভ্যাস, তুমি যেরকম অভ্যাস করছো সেই রকম জায়গায়, ঠিক আছে? তো তুমি দেখো কোনখানে দাঁড়িয়ে আছো, কোনখান থেকে শুরু করবে, ঠিক আছে? তুমি তাহলে সেইরকম চরিত্রের অধিকারী হবে। আর এই যারা আজকে যে স্বাধীনতার অমৃত মহোৎসব হচ্ছে 75 বছরের, তারাই প্রেরণা পেয়েছিলেন, তারা কেউই সন্তুষ্ট হবেন না যদি স্বামীজিকে না সম্মান দেওয়া হয়, তাই নয় কি? একথা স্বীকার করছো তো? না, আপনি স্বামীকে ওখান থেকে এসছেন বলছেন বলে আজকে আমি নাহলে মেরে নিচ্ছি, আমার কথা সেই জন্য মানছো না? তোমরা এটা স্বীকার করো, আরো ভবিষ্যতে যখন পড়বে দেখবে স্বামীজিকে ছাড়া এক পাও চলা যাবে না। কারণ স্বামীজি ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক দূরে, আর তিনি সারা বিশ্ব ঘোরার করে দেখলেন যদি একটা সংগঠন না হয়, অনেক সংগঠন ছিলেন, একটা এমন সংগঠন হবে যেখানে গিয়ে সবাই মাথা বুঝতে পারবে, সবাই স্থান পাবে, সেই জন্য একটা সংঘ প্রতিষ্ঠা করলেন, এটা রামকৃষ্ণ মঠ ও মিশন। হ্যাঁ, তার বয়স হচ্ছে 125 বছর, একটা জাতীয় ইতিহাসের কাছে একটা ছোট্ট শিশু মত, তাই না? তাই নয় কি? কিন্তু এই ছোট্ট শিশু একটা সংগঠন সারা বিশ্বের কাছে আজকে তার দাবি রাখে, তাই নয় কি? আমাদের এই সঙ্গে কতজন সাধু আছে?
একজন ব্যক্তিত্ববান মানুষের দ্বারা কি হতে পারে? স্বামীজি এরকম আত্মবিশ্বাসী মানুষ চেয়েছিলেন, এরকম মানুষ হলে জগৎ তোলপাট হয়ে যেতে পারে। অলরেডি নমিনেট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা এইরকম ভাবে যদি করো, এই জন্যই রামকৃষ্ণ মঠ করেছেন যাতে করে সবাই আসতে পারে। তার এই বছরে জনগণ বা সাধারণ মানুষ থেকে যারাই শিক্ষিত, যারা একটু স্বামীজিকে পড়েছেন, চাইছে তারা আমাদের কাছে আসুক স্বামীজি। স্বামীজি না হলে আমরা শান্তির আর স্থান পাচ্ছি না, সেই জন্য আজকে স্বামীজিকে ডেকে আনা হচ্ছে। স্বামীজিকে রথ নিয়ে আজকে এই বেড়ে বেড়ানো, আর স্বামীজি আজকে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। স্বামীজিকে যদি ধরা যায়, দেশকে ভালোবাসা যাবে, সাধারণ মানুষকে ভালোবাসা যাবে, নিজেকে ভালোবাসা যাবে। উল্টো দিক থেকে নিজেকে যদি ভালোবাসি, আমার বাড়ির সবাইকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আরো গ্রাম, দেশ, রাষ্ট্র সবাইকে ভালোবাসা যাবে। সবাইকে ভালোবাসলে স্বামীজিকে ভালোবাসা যাবে। স্বামীজি বলছেন, আমি ভারতবর্ষের আত্মাকে ধরে নাড়া দিচ্ছি, আমাকে মানতেই হবে, আমার কথা শুনতেই হবে। সেই জন্য স্বামীজিকে ছাড়া আমরা একটাও চলতে পারবো না। সেই জন্য স্বামীজিকে মানো বা না মানো কোনো অসুবিধা নেই, সাধারণ মানুষকে ভালোবাসো, সাধারণ মানুষের কথা চিন্তা করো, তাদের দুমুঠো খেতে দাও। স্বামীজিও খুশি হবে, সবাই খুশি হবে। সবাই ভালো থাকো, তার কাছে প্রার্থনা করি তোমাদের শান্তি হোক, তোমাদের ব্যক্তিত্বের বিকাশ হোক। এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি। সময় খুবই কম, অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভুনানন্দজী মহারাজ, ওনার অসামান্য বক্তব্য আমরা শুনলাম। এবং হ্যাঁ, সত্যি নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার জীবনীতে বলেছিলেন যে আমি স্বামী বিবেকানন্দের ভাব শিষ্য, এবং তিনি ভাব শিষ্য হিসেবে, গুরু হিসেবে স্বামী বিবেকানন্দকে কিন্তু গ্রহণ করেছিলেন। সময় কম, আমি অনুরোধ করব যে মহানন্দজি মহারাজ উপস্থিত রয়েছেন আমাদের রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি থেকে, ওনারা এসছেন, এরপরে আরও কার্যক্রম রয়েছেন, এবারে বক্তব্য রাখবেন মাননীয় শ্রী জিৎ মহানন্দজী মহারাজ। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारे ॐ अशतो मा सद्गमय तमसो मा दीर्घमय मृत्यु मा अमृतंगमय ॐ शान्ति शान्ति शान्ति। मंच उपदिश्य অধ্যাপক মহোদয় এবং অন্যান্য যুক্ত মহোদয়রা বসে আছেন, সকলকে আমি ইতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। এই কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্য সকল টিচিং নন টিচিং স্টাফ যারা আছেন, অন্যান্য কর্মীবৃন্দ যারা আছেন, যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, এবং এই কলেজের যে কার্যকরী কমিটি আছে, ম্যানেজিং কমিটি, সেই কমিটির সকল সদস্য এবং সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। স্বামী বিবেকানন্দ বারবার একটা কথা বলছেন, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, বাকি সব আপনা আপনি হয়ে যাবে। তো এই মানুষ কীরকম হবে? সবারই তো আমরা একইরকম দেখতে, হাত পা মুখ সবই আছে। তা মানুষ বলতে মান হুঁশ, যার মধ্যে হুঁশ আছে তিনি হচ্ছেন মানুষ, আর বাকিটা যারা আছে সেটা হলো ওই পশু এবং মানুষ, এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। যার মধ্যে হুঁশ আছে সে হলো পশু ভাব থেকে দূরে ওপরে, সে হচ্ছে মানুষ। তো এখন মানুষ থেকে মানুষ হতে গেলে আমাদের যেগুলো দরকার সেটা হচ্ছে ট্রেনিং। বাইরে দেখুন সব জায়গায় ট্রেনিং হয়, ডক্টর ট্রেনিং, নার্সেস ট্রেনিং, টিচার্স ট্রেনিং, আনিমিলিটারিতে যোগ দিতে চান সেখানেও ট্রেনিং, সব জায়গায় ট্রেনিং। মুদি থাকলে কাজ করতে গেলে তারা বলবে ট্রেনিং চাই, না হলে মুদি থাকলে তখন কাজ দেবো না, কারণ আমার চাল ডাল তেল নুন আছে। তো সব জায়গাতেই ট্রেনিং চলবে, কোথাও বাদ নেই, সব জায়গায়। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা জিনিস নেই, সেটা হলো ট্রেনিং অফ দ্য মাইন্ড। নিজের মনে কোনো ট্রেনিং নেই, মনে দিকে ঘুরে যাচ্ছে, সকালবেলা কুকুর নিয়ে বেড়াতে দিয়েছে, কুকুর এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওকে ধরে রাখতে পারছে না। তা কুকুরটাকে ট্রেনিং তুমি দেবে না, কুকুরটাকে তুমি ট্রেনিং দেবে না, কুকুরটা তোমাকে ট্রেনিং দেবে? কুকুর তো আমি কন্ট্রোল করবো না, কিন্তু কুকুর আমাকে কন্ট্রোল করছে, আমি কুকুরের শক্তিতে সহ্য করতে না পারলে এদিকে ওদিকে যাচ্ছি। তো
আপনি কি করে করবেন, বাজারে উপর ফেলে দিলেন, ওটা ওটা পদ্ধতি নয়,
কাছে পাপ করে ভর্তি আমি এটা শুদ্ধ করবো কি করে করবো আমি আত্মহত্যা করবো কিন্তু আরো ভয়ঙ্কর ডেঞ্জার আস ভগবানের দেওয়া এই প্রাণ এখন আমি যদি ত্যাগ করি ভগবান আমার শাস্তি দেবে আমার একত্রে কি একবার দিয়ে যারা খোলা জল আছে ভগবান একটা পাপ পাপ করে চলে ভুল কাজ করেছে সে কোনো মানুষ একবার দিয়ে খোলা জল আপনি যে কনস্ট্যান্ট ফ্রেশ জল বাইরে করে ঢালতে থাকেন কি হবে কিছুদিন পরে জলটা পরিষ্কার হচ্ছে তাই না জলটা পুরো পরিষ্কার হয়ে যাবে আর খোলা নেই তো আমাদেরও তাই আমাদের মনের মধ্যে যদি আমরা কনস্ট্যান্ট শুভ থট শুভ চিন্তা ভাবনা যদি দিতে থাকি তখন আমাদের খোলা মনে যে অঙ্গর অঙ্গর আছে সেগুলো সব দূর হয়ে যাবে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মনকে সজাগ রাখা সচেতন রাখা এটা একটা নিয়ম আর একটা জিনিস চিন্তা মানে একটা আর একটা জিনিস হচ্ছে আমাদের অপরের জন্য কাজ করা অপরের জন্য কাজ করে এটা একটা ঘটো আমি ভালো পড়াশোনা করবো আমার কনসেপশন দরকার আমার বুঝির কনসেন্ট্রেশন আমার কনফিডেন্স দরকার আমি পারবো এই কনফিডেন্স থাকা দরকার এগুলো তো হলো পার্সোনাল ডেভেলপমেন্ট এগিয়ে চলে এলো সব কিছু এইবার হচ্ছে পরের জন্য ভাবা আমি যে মানুষ তার প্রধান বিষয় হচ্ছে পরের জন্য ভাবা একটা ক্লাসে প্রফেসর এসেছেন বলছেন আচ্ছা হাউ ডু ইউ আপু নন ফাদাস ফাদাস নেন হাউ ডু ইউ আপু নো তো কিছু যে হাত তুলেছে বলছে আই নো ফাদাস ফাদাস নেন গ্রাম ফাদাস নেন দিল্লি And you know their names. How is it possible? You know what I'm talking about? So when I got to Sir, I have got a lesson. What lesson? Anybody who lives for himself, is not remembered by anybody, but anybody who lives for others is remembered by anybody. যে নিজের জন্য বাঁচে তাকে কেউ মনে রাখে না যে অপরের জন্য বাঁচে তাকে সবাই মনে রাখে তো দুটো গাছ আছে একটা বড় গাছ একটা যে বনসাই গাছ বনসাই গাছ ছোট্ট গাছ হ্যাঁ ওই গাছে আপনি যদি দুদিন জল না দেন গাছটা মরে যাবে গাছের ডাল পড়া থাকে না ওই ছোট 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 গাছ কিন্তু অনেক বয়স ও গাছে কোনো ছায়া হয় না কিছু হয় না আর একটা যে বড় বৃক্ষ যে বিশাল বড় গাছ সেই গাছে হাজার হাজার পাখি আশ্রয় নেয় খাবার খায় হাজার হাজার মানুষ তার ছায়া এসে বাস করে তো আমরা কি হতে চাই বনসাই গাছ হবো না বড় বৃক্ষ হবো ডিসাইড ইউর সেলফ আমরা যদি বনসাই গাছ হই তাহলে আমার নিজস্ব অর্থাৎ আত্মসুখের জন্য আর যদি বড় বৃক্ষ হই তাহলে আমরা কি করবো হাজার হাজার মানুষ আমাকে আশ্রয় নেবে আমি এক পরের জন্য অনেক ভালো কাজ করতে পারবো আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করবো যে পরের জন্য বাঁচাটা কত জরুরি এবং কত ভালো একটা ছয় বছর একটা নই অফিসিয়াস বলে একটা বাচ্চা নেই সে বাড়িতে মাটার দই ভাত পাচ্ছে কার্ড রাইস খাচ্ছে তো বাচ্চা মেয়েটা খেতে যাচ্ছে না মা কিন্তু গুড ফর হেলথ ইট ইট বাচ্চা মেয়ে চাই ভেন লাইক ইট তখন বাবা খবরে কাজ করছিল তখন মাটা বাবাকে বাবাকে বলছে এই দেখ দেখছো তোমার মেয়ে দেখো কি করছে বাবা তিন চার মাস শুনেছে তোমার মেয়ে কি করছে দেখো যখন কোনো ছেলে বা মেয়ে ভালো কাজ করে মাই সান মাই ডটার এরকম বলবে আর যখন খারাপ কাজ করে সি ইউর ডটার সি ইউর সান এরকম বলবে বাবা বুঝেছে বারবার বলছে সি ইউর ডটার হোয়াট ইজ ডুইং হোয়াট রং ইজ ডুইং তখন বুঝেছে কিছু গন্ডগোল আছে বাবা কাগজটা আমি দেখছে যে বাচ্চা মেয়েটাকে ওর মা বারবার দই ভাত খাওয়ানোর চেষ্টা করছে মেয়েটা খাচ্ছে না বাবা একটু ভেতরে কষ্ট হলো যে মেয়েটা খাচ্ছে না হচ্ছে মা বাবা যে করছে ইট ইজ গুড ফর হেলথ খা তো বাবা কি করে বাবা মাকে ভয় খায় সবাই খায় ওসব তো সে খায় তো মেয়েটাকে বলছে যে বাবা মা তুমি অ্যাটলিস্ট ওয়ান স্পুন কার্ড রাইস আমার হয়ে খাও তাহলে তোমার মা আমাকে বলবে আমার হয়ে অ্যাটলিস্ট এক চামচ খাও তাহলে তোমার মা আমাকে বলবে বাচ্চা মেয়ে বলছে আমি গোটা বাটি সব দই ভাতটা খেতে পারি একটা শর্তে কি শর্ত এখন বলবো না আগে বলো তুমি পালন করবে কিনা তুমি প্রমিস করবে কিনা আগে বলো করলে আমি তখন এটা খাবো বাবা তো বুঝতে পারছে না কি আবার হঠাৎ এরকম কথা বলছে বলছে ওই তোকে ঠিক বলছে না আগে প্রমিস করো বলছে যে আমি প্রমিস করলাম তুই যা চাইবি আমি দেবো তুই দই ভাত তুই খা তো সে দই ভাত খেয়েছে বাচ্চা মেয়ে তো ছয় বছরের মেয়ে খুব স্মার্ট খেয়ে দিয়ে হাত মুছে বাবার কোলে লাপিয়েছে বসেছে বাবার কথাটা জেনে যাচ্ছে বাবা এবার তুমি আমার প্রতিশ্রুতি পালন করবে বাবা চিন্তা করে গেছে কিছু লিখি চাই বললাম ছি তখন তো বলে দিয়েছি তাহলে মা বলবে হচ্ছে দেখ এক্সিডেন্ট করছে আপনি বলছে বাবা তুমি সেদিন হরিশ্চন্দ্র হয়েছিল না তার দিন টক কেমন হরিশ্চন্দ্র যা কিছু বলে
নিশ্চিত রাখ সেই ব্যাপারটা লেগে থাকবে। তুই আগে আমি দেখ প্রমিস নিজে বলেছিলে যা কথা বলবে সে পালন করবে, নিজে বলেছো পরিশ্রমের কথা বলেছো, এখন তুমি পেঁচিয়ে যাচ্ছ। বাবা বলছে দেখ তোর বাবা তো রিচ ম্যান নয়, বড় লোক নয়, খুব গরিব মানুষ, তা তুই যা চাওয়া খুব চিপ জিনিসটা, সস্তা জিনিসটা চিপ, ভেরি চিপ, সেই জন্য তুই চা কোনো অসুবিধা নেই, ভেরি চিপ ফাদার, ভেরি চিপ, ভেরি চিপ। আচ্ছা আচ্ছা, এদিকে মা আর শাশুড়ি মা মানে মাদার মাদার আর কি দুজনাই কঠোর করে তাকিয়ে দেখছে কি জানি মেয়ে কি চাইবে, সব কঠোর করে দেখছে। বাচ্চা আজকে সব দেখে নিল, দিয়ে বলছে বাবা তুমি সামনে না, ইয়েস তুমি সামনে, উই লুক টেক মি টু দা বারবার হাউস অ্যান্ড গেট মাই গেট সেট, তুমি আমাকে নাপিতে বাড়িতে নিয়ে গিয়ে আমার মাথা নাম নেড়া করবে। মা তো লাফিয়ে 3 ফুট, বাবা লাফিয়েছে, আরে তুমি না খুশি আছো, না খুশি আছো, অসুখ মাথা বাপরা এই কথা বলতে নেই, তোর কাল ইয়ার সুন্দর মুখ এত সুন্দর দেখতে, তুই মাথা বলি মাথা বলি বলছে না, তুই প্রমিস করেছ না পালন করবে, দেখ এই সুন্দর তোর মুখ এত সুন্দর দেখতে, হ্যাঁ 7 মিনিট ডাজ নট লুক নাইস, নাইস হবে না গাইস, আই সেড মাই গেট তো মা মুশকিল বলছে মেয়েদের মাথা নাড়া করতে নেই, কোনো কথা শুনবে না। বাবা মা সেদিন আত্মীয়রা বাবা মায়ের সঙ্গে কুরুক্ষেত্র শুনে গেল, গোটারা কুরুক্ষেত্র, মেয়ে অল্প বয়সী মেয়ে দেখতে কি সুন্দর, হ্যাঁ ভালো লাগে না এই মাথা নাড়া করে দেখতে ভালো লাগে না, মাথা মুড়ে যাইছে তো সারাদিন ঝড়ঝাটি পাতা সারা ঝড়ঝাটি হলো, সকালবেলা সানডে বাবা মেয়ে তিনি বারবার সহজ গেল এবং মাথাটা মোড়ালো, মাথা মোড়ানোর পর বাচ্চাটা এলো বাড়ি, বাড়িতে খাতো কিছু বলার নেই, চিন্তা আছে মন তো খারাপ। নেক্সট ডে মানডে, নেক্সট ডে মানডে বাবা স্কুলে ছুটে গিয়ে নিয়ে যাবে, তো মেয়ে খুব স্মার্ট মেয়ে, ব্যাগ প্যাক টিফিন ক্যারিয়ার ইন হ্যান্ড, হ্যাঁ তারপরে ইউনিফর্ম সুন্দর একটা ইউনিফর্ম পরেছে, পরে আসছেন হেড মাথা মোড়া মাথা নিয়ে স্কুল চললো, বাবা গাড়ি করে নিয়ে যাচ্ছেন স্কুলের সামনে আসার পরে বাবা বলছে যাও তুমি স্কুল চলে যাও তুমি ক্লাসে ঢুকে যাও, মেয়েকে স্কুলের গেটের সামনে দাঁড়ালো, এই কোন সাইড কোন সাইড ডোন্ট স্ট্যান্ড হিয়ার কোন সাইড বলছে বাবা আমার ইয়ে আসবে মাই ফ্রেন্ড উইল কাম, একটু পরে একটা গাড়ি এসে থামলো, একটি ঠিক সেম 6 ইয়ার ওল্ড একটি ছেলে বাচ্চা ছেলে, সেম ইউনিফর্ম সেম ব্যাকপ্যাক সেম টিফিন ক্যারিয়ার আজ সেন সেভেন হেড এসে হারিয়ে গেছে। বাবা বসে বসে ভাবছে বোধহয় ও মাথাটা মুড়িয়েছে তো ওর বন্ধু, সেই জন্য বোধ হয় কালকে যেটা যেদিন করছিল মাথাটা মোড়াবো মাথাটা মোড়াবো এই ভাবছে, হঠাৎ দেখছে গাড়িতে একটি মহিলা নেমে এলো, বলছে আপনি কি ওই মেয়েটির পিতা, বলছে হ্যাঁ আমি ওই মেয়েটির পিতা, তখন দেখছে মেয়ের মহিলা কাঁদছে সবিং ফুটে ফুটে কাঁদছে, মানে ম্যাম হোয়াট হ্যাপেন হ্যাভ ইউ ক্রাইং হ্যাভ ইউ লুকিং, বলছে ইয়োর ডটার ইয়ার এঞ্জেল ইউ নো তোর ডটার ইয়ার এঞ্জেল, আরে হোয়াট এঞ্জেল, ওই দিন আমার মেয়ে চাকা দিদি করছিল চাকা দিদি করছিল মাথা মারাবে তোমার ছেলেও মাথা দিয়েছে এইটা বলছে দিদি এইটা বলে এঞ্জেল কি হলো, বলছে না দিস ইজ আ স্যাক্রিফাইস টু ডটার হাজবেন্ড ফর দি সেক অফ মাই সান, আমার ছেলের জন্য তোমার মেয়ে একটা স্যাক্রিফাইস করেছে, আমার বলছে কেন তোমার মেয়ে ছেলের কাছে যে মাথা মুড়ে যাচ্ছে, না আমার ছেলে মাথা মারায়নি আমার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে, কিছুদিন আগে কেমোথেরাপি করেছিল সেই কেমোথেরাপির কারণে ওর চুল মাথা থেকে চুলগুলো সব উঠে যাচ্ছে, তারপরে মাথা সবচেয়ে উঠে যায় আমার ছেলে স্কুল আসতে পারে না, বাচ্চা পায় ছেলেরা ওকে মজা করবে হাসিটা করবে আমার ছেলে স্কুল আসে না, আপনার মেয়ে প্রতিদিন আমার বাড়িতে যায় ছেলেকে বলে এই ইন্টারসাইজ হ্যান্ডার সেস এই কাম টু স্কুল প্লিজ বাবা ডোন্ট স্টে ইন দ্য হাউস, বলছে না আমি যাব না আমি যদি স্কুলে যাই সব ছেলে আমার খুবই ফানি তুমি এর কাজ যোগ তুই তুমি আমাকে নিয়ে মজা করে ঠাট্টা করবে আমি স্কুল যাব না, এবার তার বলছে ইভেন দের কাজ যোগ সিদ্ধ তুই ওকে বাট আই ডোন্ট অ্যালাউ এনিবডি টু মেক ফানি তুই তোমাকে নিয়ে তো মজা করবে আমি কিছুতেই হতে দেবো না, তাহলে আমাকে নিয়ে মজা করো তবুও ঠিক আছে, আই টোল্ড ইউ না তোমার ডটার হ্যাজ ডান এ স্যাক্রিফাইস ইট ইজ এ স্যাক্রিফাইস, আমার ছেলের জন্য তোমার মেয়ে মাথা উড়িয়েছে যাতে ওকে কেউ অপমান না করে ওকে না, তো বলছে যে তোমার মেয়ে হলো একটা এঞ্জেল, এবার বাবা বুঝতে পেরেছে কেন একটা ক্ষুদ্র মেয়ে এরকম করছিল, বাবা এবার চোখের জলে হাত জোর করে মেয়েটাকে বলছে আম্মা দিস টাইম ইউ হ্যাভ কাম টু মাই ডটার ইয়ার দিস টাইম ইউ হ্যাভ কাম টু মি অ্যাজ মাই ডটার বাট ইউর নেক্সট পাথ ডোন্ট কাম টু মি অ্যাজ মাই ডটার টু কাম টু মি অ্যাজ মাই মাদার and teach me how to love others, how to love others, how to sacrifice for others. আমার শেখালে কিভাবে আপনাকে ভালোবাসতে হয়, কিভাবে আপনাকে সেবা করতে
সেটাকে টিফিন কে যা দিয়েছে এই আমাদের টিফিনটা খেয়ে নিলি কাউকে দিবি না ভাত দিবি না একা খেয়ে নিয়ে চলে আসবি এই নোট দিলাম নোটগুলো কি দিবি কাউকে দিবি না সেটা করবি না তার কারা যে তোমার নাম্বার পেয়ে যাবে চলে আমাদের অবস্থা হচ্ছে এই যে আমরা সবাই এত নিজেরা সেলফ সেন্টার হয়ে গেছি নিজেকে গুটিয়ে নিয়েছি যে আমরা ওপরের কথা ভাবতে পারছি না থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন নমস্কার টাইম এক অসামান্য বাকি আমাদের এত সময় মুগ্ধ করে রেখেছিলেন আচ্ছন্ন করে রেখেছিলেন স্বামী জিত মহানন্দজী মহারাজ মহারাজকে আমাদের কলেজের পক্ষ থেকে আরো একবার কৃতজ্ঞতা ধন্যবাদ এরপরে সমাপ্তি সঙ্গীত রয়েছে স্বামী জিত মহানন্দজী মহারাজ এবং প্রবলানন্দজী মহারাজ উপস্থিত আছেন ডক্টর গঙ্গোজ কুন্ডু মহাশয় সহ আরো অন্যান্য বিশিষ্ট জন Thank you.